তাহলে আবারও দেখা হতে চলছে জায়েদ খান ও নিপুণের। জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2021-এর আসর বসবে আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। অনুষ্ঠানটি আগামী 9 মার্চ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি সফল করতে 21 সদস্যের সাংস্কৃতিক উপকমিটি গঠন করা হয়েছে। কমিটিতে স্থান পেয়েছে চিত্রনায়ক জাহেদ খান। ওই অনুষ্ঠানে নিপুণ আক্তার নাচ পরিবেশন করার কথা রয়েছে। পুরস্কার দেওয়ার পর হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক উপকমিটি পরিকল্পনা অনুযায়ী সেই অনুষ্ঠানের প্রস্তুতিতে এখন ব্যস্ত শিল্পীরা। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2021-এর আয়োজন করা হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনায় সহযোগিতা করেছে বাংলাদেশ টেলিভিশন বিটিভি। বিটিভির মহাপরিচালক ডক্টর সৈয়দা তাসমিনা আহমেদ অতিরিক্ত বলেছেন, প্রায় 1 ঘন্টার দৈর্ঘ্যের সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে। জানা যায় অনুষ্ঠানে নিপুণ আক্তারের নাচ পরিবেশন করার কথা রয়েছে। এছাড়া থাকছে অপু বিশ্বাস, পূজা চেরি, প্রার্থনা ফারদিন, দিঘি, তমা মির্জা, জান্নাতুল ফেরদাউস, ঐশী, সাইমন সাদিক, ইমন, নীরব ও জায়েদ খানের পরিবেশন। বেদের মেয়ে জোসনা আমায় কথা দিয়েছে, জীবনের গল্প আছে বাকি অল্প, পিসঢালা এই পথটারে ভালোবেসেছি সহ একাধিক গানের সঙ্গে নৃত্যে অংশ নেবেন তারা। এই আয়োজনে কোরিওগ্রাফি করেছেন ইভান সারিয়ার সোহাগ। 28 ফেব্রুয়ারি থেকে নিকেতনে শুরু হবে শিল্পীদের অনুশীলন। কিছুদিন পর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে হবে চূড়ান্ত মহড়া। পুরস্কার প্রধান আসরে গাইবেন মমতাজ বেগম, পার্থ বড়ুয়া, সাব্বির, নন্দিতা ও নিশিতা বড়ুয়া। এই আয়োজনের উপস্থাপনা করবেন ফেরদাউস আহমেদ ও নুসরত ফারিয়া। তো দেখা যাক, দেখা হওয়ার পর নিপুণ ও জায়েদের আবার কি ঘটনা ঘটে বা ঠিকঠাক সবকিছু থাকে কিনা। বিনোদনের সকল প্রকার নিউজ পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবসময় ভালো থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।